মনিরোজ তোমার উত্তরতম নাম কামারাটি এইখানে বিভিন্ন ভাটপাড়া হালি শহর এখানে কাউন্সিলরদের কাউন্সিলরে কি চাল তুলছে কি করে হ্যাঁ সব সব জায়গায় কাউন্সিলরে চাল তুলছে কালকে আমি 10 বস্তা ফেরত করিয়েছি উত্তরতম নামে আমি করিয়েছি সব সবাই কাউ চাল এই চাল তুললেই চাল কম দেবে কনজিউমার্সকে কম দেবে চাল ও কোথায় পাবে তুমি হালি শহর ভাটপাড়া হালি শহর ভাটপাড়া টিটাগড় কামারহাটি উত্তরতম নাম তুমি নজরদারি করো বুঝতে পারলে আমাকে জানাও আমি পার্সোনালি এদের সাথে কথা বলবো ঠিক আছে আর তোমার বাগদায় কিন্তু প্রচুর আটা কম দিচ্ছে মিনাকা তো আটা নেই মিনাকায় আটা যাচ্ছে না বাগদায় আটা কম কম দিচ্ছে এক প্যাকেট করে কম প্রত্যেকটা দিচ্ছে হ্যারেঞ্চা শুনুন হ্যারেঞ্চা তোমাকে বলি হ্যারেঞ্চায় হচ্ছে বাগদা পপারে হচ্ছে সিন্দ্রানিতে হচ্ছে রনঘাটে হচ্ছে তোমার এইসব জায়গায় সব জায়গায় আটা একটা করে প্যাকেট কম এটা তুমি মাথায় রাখো মিনাকা ধুতুরদহ লিখে নাও ধুতুরদহ দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটা ভিডিও দেখছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি একটি প্রশাসনিক বৈঠকে তিনি এইভাবে কথা বললেন একটা এই ভিডিওটা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই কি বললেন যে কাউন্সিলররা সব চাল তুলে নিচ্ছেন কি করে তিনি প্রশাসনিক বৈঠকে প্রশ্ন তুললেন এবং যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে প্রশ্ন করছেন এবং বলছেন সব জায়গায় প্যাকেট মানে আটা কম যাচ্ছে একটা করে প্যাকেট কম যাচ্ছে এবং তিনি এটা দেখতে বললেন আমার শুধু প্রশ্ন যে একজন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সব জানেন যে এরকম এরকম হচ্ছে অনিয়ম হচ্ছে তারপর তার যে উদ্যোগটা কীরকম মনে হলো না যেন মামার বাড়িতে ভাগনা যদি অন্যায় করলে মামারা যেভাবে শাসন করেন এইটা যেন মামা ভাগনার সম্পর্ক যেভাবে তিনি বলছেন কাউন্সিলররা চাল তুলে নিচ্ছেন তারা তুলেন কি করে প্রশ্ন তুলছেন এবং সেখানে আটার প্যাকেট কম যাচ্ছে কিন্তু যেভাবে বলছেন যেন মামা ভাগনার সম্পর্ক একটু বলে দাও না তোলে এটা খাদ্যমন্ত্রীর এটা স্টেপ তিনি প্রশাসনিক বৈঠকে তিনি এত তার কাছে খবর রয়েছে কোথায় কোথায় আটা কম যায় কারা কোথায় চাল তুলে নিচ্ছেন চাল তোলাটা আটকেছেন কিন্তু ব্যবস্থা নিয়ে হবে না ব্যবস্থা নিয়ে হবে না যে চালটা তারা তুললেন কি করে আটা কি করে কম যাচ্ছে এটা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে হবে না যেন বলছেন যে দেখো কি করে দেখো বিষয়টা আমি আটকেছি ব্যাস এতদিন যে তারা খেয়েছেন সেটা বের করতে হবে না তার খরচটা তার পকেট থেকে বের করতে হবে না তুমি এতদিন যে চালটা তুলেছ কার চাল পেয়েছ খরচ বার করো টাকা বার করো এটা সরকারি সম্পত্তি সরকারি জিনিসপত্র সেখানে আমি কি যা খুশি করতে পারি রাজ্যের খাদ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে প্রশ্ন করছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে যে কোনোভাবে হোক কিন্তু আমরা শুধু খাদ্যমন্ত্রীর যা পদক্ষেপ যেভাবে তিনি বলছেন গলাটা একটু চড়াচ্ছেন কিরমভাব এটা কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই তার মানে আমাদের রাজ্যে এরকম কোনো আইন নেই যে কেউ যদি অনিয়মে চাল তুলে নেন বা আটা কম দেন তার বিরুদ্ধে আইন মোতাবেক কোনো ব্যবস্থা হয়তো নেওয়া যায় না সেই জন্য একটু বকে দাও কেন তুলছেন দেখো বিষয়টা আমরা শুধু এই ভিডিওটা দেখছিলাম ভাইরাল ভিডিওটা দেখে আমাদের মনে এই প্রশ্নটা জেগেছে দর্শক জানি না আপনারা কি বলবেন একজন খাদ্যমন্ত্রী সেখানে এইভাবে চাল সব নয়চায় হয়ে যাচ্ছে আজকে যখন বিভিন্ন জায়গাতে প্রশ্ন ওঠে ওনাকে বলেন চাল চোর চাল চোর চাল চোর এই স্লোগানটা তো শোনেন বিভিন্ন জায়গাতে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তো কার্যত স্বীকার করছেন যে কীভাবে চালটা চুরি হয়ে যাচ্ছে তিনি তো কার্যত স্বীকার করছেন যে চাল আটা কীভাবে চুরি হয়ে যাচ্ছে সুতরাং যারা এই চাল চোর স্লোগানটা তোলেন এখন তো মনে হচ্ছে যে তার একটা ভিত্তি রয়েছে কেন তারা এই স্লোগানটা তোলেন এবং সব থেকে বড় বিষয় যে চাল এইভাবে চুরি হয়ে যাচ্ছে আর যার দেখার দায়িত্ব সেই যেটা বললাম যেন মামা ভাগ্নের সম্পর্ক একটু অন্যায় করেছে দেখো বিষয়টা এই ধরনের
যদি প্রশাসনিক পদক্ষেপ হয়, এই ধরনের যদি খাদ্য মন্ত্রীর এরকম যদি তার উদ্যোগ হয়, তাহলে তো যারা চাল তোলার তারা তো তুলবেনই, চাল তো যেভাবে চুরি করার করবেনই, ধরা পড়লে আবার নয় কদিন বন্ধ থাকবে, আবার শুরু করে দেবো। আমাদেরকে তার আইনের জালে ফাঁসতে হবে না, জেলেও যেতে হবে না। সুতরাং এ তো প্রশ্রয় দেওয়া, খাদ্যমন্ত্রী যা পদক্ষেপ যা শুনছি প্রশাসনিক বৈঠকে, এ তো প্রশ্রয় দেওয়া যে কারা কারা চাল তুলেছেন ব্যবস্থাটা আমাদের বিরুদ্ধে বললেন না, যে তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি, কেন তারা চালটা চুরি করেছেন, কার তুলেছেন, কার চাল পেয়েছেন, আটকে দিয়েছি, ব্যাস। বিরাট বিরাট মহান কাজ করে ফেলেছেন খাদ্যমন্ত্রী। আমরা জানি না এই ভিডিও যদি সত্যি অরিজিনাল হয়, এটা সত্যিই খুব ভয়ঙ্কর। প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা আমরা সে অর্থে শুনলাম না যতক্ষণ এই ভিডিওটা আমরা দেখলাম। আমি জানি না পরবর্তীকালে তিনি কোথাও বলেছেন কিনা বা নিয়েছেন কিনা, অন্তত ভিডিওতে তার যা বক্তব্য সেখান থেকে এটুকু বলতে পারি, যেটুকু প্রকাশ্যে এসেছে ভাইরাল হিসেবে, যে সেখানে খাদ্যমন্ত্রীর এই চাল তুলে নেওয়া, চাল চুরি করে নেওয়া, এই যে আটার প্যাকেট কম দেওয়া, এর সম্পর্কে যা ভূমিকা আমরা দেখলাম, যেটা প্রকাশ্যে এসেছে, খুব একটা মানে ভালো মনে হলো না আমাদের। সেই জন্যই আমরা আপনাদের সামনে রাখলাম। যদিও দর্শক আপনারা হচ্ছে আসল বিচারক, নিশ্চয়ই এই ভিডিও দেখে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার আপনাদেরকে আমরা একটা অন্য বিষয় দেখাবো। তার আগে একটু মনে করে দেওয়ার চেষ্টা করি, আপনারা জানেন যে সরস্বতী পুজোর দিন, গত সরস্বতী পুজোর দিনে 16 ফেব্রুয়ারি আপনাদের মনে থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট, সেখানে বাড়ির সামনে একটা অভিনব কায়দায় যারা বঞ্চিত শিক্ষক, যারা ভাতা পাচ্ছেন না, তারা একটা এমন একটা প্রতিবাদ দেখিয়েছিলেন। সেই ছবি আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি, যে একেবারে পাশে যে আদি গঙ্গা রয়েছে সেই জলে কার্যত ঝাঁপ দিয়ে কোমর জলে গলা জলে ডুবে, ওই রকম একটা জল, খুবই পলিউটেড, সেখানে নেমে তারা প্রতিবাদ করেন যে আমাদের কথা মুখ্যমন্ত্রীকে শুনতে হবে, আমরা যেটা বলছি দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, আমাদের কথা কেউ শুনছেন না, আমরা ভাতা পাচ্ছি না। এক শিক্ষক একটা অংশ, তারা এমনি বিভিন্ন জায়গাতে প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন, কখনো অবস্থান বিক্ষোভ, কখনো অনশন করেছেন, কোনো লাভ হয়নি। সেই জন্য তারা একেবারে 16 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে নদী রয়েছে, আদি গঙ্গা রয়েছে, সেখানে নেমে এইভাবে তারা প্রতিবাদ করেছিল। এটা খুব খারাপ লেগেছিল সেই দিনে, যে সত্যি যখন দুয়ারে সরকারের কথা বলছে সরকার, আর সেখানে খালে নামতে হচ্ছে শিক্ষকদের। এটা ঘুরিয়ে বলা যায় যে খালে তারা নেমে প্রতিবাদ করছেন, এই আঙ্গেলে যদি না বলি এটাও বলা যায় যে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তাদেরকে খালে নামিয়ে দিয়েছেন, নামতে বাধ্য করেছেন, কারণ তাহলে তারা কথা শুনবেন না। যখনই তারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু বলতে যান, তখন বলেন কোভিড সিচুয়েশান রয়েছে, এখন দেখা করা যাবে না, আমার প্রতিনিধির সঙ্গে কথা বলুন। অথচ সেই মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গাতে তিনি সভা করছেন, সমিতি করছেন, সেখানে তার কোনো করোনার কোভিডের কোনো বালাই নেই। কিন্তু যখন তারা শুনছেন না, তারা বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে খাল এইভাবে আদি গঙ্গাতে নেমে এইভাবে প্রতিবাদ করা। তাদের বক্তব্যটা যাদের শোনেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরিণতি কী হয়েছে? তার পরিণতি যেটা হয়েছে, আমাদের কাছে যেটা খবর এসছে, যে এই যে মুভমেন্ট, যারা এইভাবে বিক্ষোভটা দেখিয়েছেন বাড়ির সামনে, এই যারা আন্দোলনটা করেছেন শিক্ষকদের, তাদের একজন শিক্ষক নেতা মইদুল ইসলাম তার নাম, তাকে গতকাল নাকি গ্রেপ্তার করা হয়েছে। একেবারে একটা সোর্স মারফত খবর যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তাহলে মুখ্যমন্ত্রী তাদের কথা সরাসরি শুনবেন না, যখন তাদের বাড়ি, যখন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে এমন একটা কায়দায় তারা প্রতিবাদ করলেন যাতে নজরে আসে, মিডিয়ার নজরে এসেছে, এবং আশা করি মুখ্যমন্ত্রী নজরে এসেছে, নজর কাটতে দৃষ্টি কাটতে তারা এইভাবে ওই রকম একটা লাইফের ঝুঁকি নিয়ে ওই রকম একটা আদি গঙ্গা, আমি আবারও বলছি ওখানে পা ধুতে কেউ চাইবেন না, এতটাই ময়লা জল থাকে ওই আদি গঙ্গাতে, সেখানে তারা কোমর ডুবিয়ে মহিলা পুরুষ প্রতিবাদ করলেন, যেটা দেখে, যে ভিডিও দেখে এই বাংলার বাইরে, দেশের বাইরে যারা বাঙালি, যারা প্রত্যেকেই প্রায় নিন্দা করেছেন যে রাজ্যে হচ্ছেটা কি, শিক্ষকদেরকে যদি এইভাবে খালে নামতে দেখেন তাদের অসহায় অবস্থা, তাহলে পড়ুয়াদের মনে কীরকম প্রতিক্রিয়া তৈরি হবে, তারাও তো বলবেন পড়াশোনা করে কী করবে, এই তো আমাদের বড়দের অবস্থা। এই ভিডিওর ভীষণ একটা নিন্দা হয়েছিল দেশে, দেশের বাইরে যে যেখানে দেখেছেন, কিন্তু যেটা পরিণতি, যে তার শিক্ষক নেতা যেটা শোনা যাচ্ছে মইদুল ইসলাম, তাকে এই কারণেই নাকি, আমি যা সূত্র মারফত জানতে পারছি, নিশ্চিত হলে আরও পরবর্তীকালে বলতে পারবো, যে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। আমি আজকে এই খবরে ঢুকলাম এই জন্যই দর্শক, এই মইদুল ইসলামটা কে, শিক্ষক নেতা, তাকে গ্রেপ্তার করা হলো এই আন্দোলনের তার ভূমিকা রয়েছে বলে। কিন্তু আপনাদেরকে দেখাবো, 14 ফেব্রুয়ারি দুদিন আগেই, এই ঘটনার দুদিন আগেই কলকাতায় রানী রাসমণি রোডে শিক্ষকদের একটি কর্মসূচি হচ্ছিল, যেখানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,
এবং সেখানে গিয়ে এই মইদুল ইসলাম সম্পর্কে এতটাই আদুরে কথা বলেছিলেন এবং এত প্রশংসা করছিলেন, আমার মনে হচ্ছিল যে সেই দিনের সেই ভিডিওটা এবং পার্থ চ্যাটার্জির বক্তব্যটা মইদুল ইসলাম সম্পর্কে, আর আজকে শুনছি তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে তালে তাল মিললে ভালো, আর যদি কিছু আন্দোলন মুভমেন্ট করেন তাদের এগেনস্টে যায়, তুমি হয়ে গেলে আমাদের শত্রু, তুমি হয়ে গেলে সরকারের বিরুদ্ধের লোক, ষড়যন্ত্রকারী, এটাই তো। আমি সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। 14 ফেব্রুয়ারি রানী রাসমণি রোডে এই মইদুল ইসলাম সম্পর্কে খুবই গদগদ অবস্থায় যেভাবে কথা বলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কারণ মইদুল ইসলাম সমস্ত শিক্ষক সংগঠনের একটা বড় অংশকে তিনি কিন্তু তার একেবারে সবাই হাজির করিয়ে দিয়েছিলেন এবং সেটাতে একেবারে তৃণমূলের অনুমোদিত একটা সংগঠনের রূপ দিতে পেরেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যেহেতু সেই কাজটা সকলকে এক মঞ্চে হাজির করে দিয়েছিলেন মইদুল ইসলাম। সেদিন তার কত প্রশংসা, আর আজকে শোনা যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সেদিনের মইদুল ইসলাম সম্পর্কে যা বলেছিলেন শিক্ষামন্ত্রী, সেই বক্তব্যটা একবার শোনাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন তো? মইদুল ও পিছে লুকিয়ে আছে, আবার কিছু ফান্দা করছে আর কি। পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয় সমিতি, যা তৃণমূল কংগ্রেসের অনুমোদন দেওয়া হলো, ধন্যবাদ জানাই মইদুল, রমিউল, মুকুলেশ, আনিরুল, চাচা এবং সকলকে। মইদুলের মতো ক্লাস ফাঁকি দিয়ে রোজ আন্দোলন করতে দেব না, ক্লাসও করতে হবে আন্দোলনও করতে হবে। শুধু আন্দোলন করলাম, ঘুরে ঘুরে বেড়ালাম, আর শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের পড়ালাম না, এটা যেন না হয়। দুটোই হবে, দুটোই হবে, আর আপনারা হেসে বাড়ি যান। আচ্ছা আচ্ছা, আজকের মাননীয় শিক্ষামন্ত্রী অনেকগুলো পজিটিভ বার্তা বলেছে, আপনারা ঘরে গিয়ে ভিডিওটা ভালো করে দেখবেন, নিশ্চিতভাবে সব সবটাই দেওয়া হয়েছে। আমাদেরকে একটু কাজ করতে দিন, দু তিন দিন কাজ করতে দিন, দু তিন দিন সময় নিচ্ছি, দু তিন দিন। দেখলেন কিভাবে প্রশংসা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বক্তব্য, যখন তিনি অনুমোদন দিয়ে চলে গেলেন এই সমিতিকে, শিক্ষক সমিতির নতুন নাম করে তৃণমূলের অনুমোদন। অনেকে তারা ভেবেছিলেন যারা এসেছিলেন যে মনে হয় তাদের কী সুযোগ সুবিধা দিচ্ছে সরকার, কী ভাবছে সেই সম্পর্কে ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী, যেহেতু করেননি একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। এবং সেই সময় এই শিক্ষামন্ত্রীকে কার্যত বলা যায় তাকে গার্ড করে এই পরিস্থিতি সামলেছিলেন মইদুল ইসলামরা। মইদুল ইসলামরাই কিন্তু যে ক্ষোভটা তৈরি হচ্ছিল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সেটাকে সামলেছিলেন মইদুল ইসলামরা, আর সেই মইদুল ইসলাম আজকে শুনছি গ্রেপ্তার। দর্শক কি বলবেন, জাস্ট আমরা একটা করে ভিডিও তুলে ধরছি এবং কিছু কিছু প্রশ্ন রাখছি আপনাদের সামনে, কারণ আপনারাই তো সবথেকে বড় বিচারক। নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।